এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অনেকদিন পর আজকে আমি ব্লগ দিচ্ছি। এই ব্লগটা আমার জন্য একটু বেশি খুশি হবে। কি থালা মাটি নিয়ে কোথায় যাস? খিচুড়ি আনতে। কোথায় থেকে? মামার থেকে। ওরে বাবা, আজকে আমাদের বাড়িতে রান্না টান্নার কোনো সিন নাই। আজকে আমাদের মামা বাড়িতে নিমন্ত্রণ আছে। আজকে আমাদের মামা বাড়িতে হাড়ি নিবারণের নিমন্ত্রণ। এর সাথে গল্প করতে করতে আমি মেন কথাটাই বলতে ভুলে গেলাম। তো বেশি আমি খুশি, তো তার জন্য একটু ভিডিওটা কেমন যেন হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেটা বড় কথা না, কিন্তু বড় কথাটা হচ্ছে মানে আমি মাসি হয়েছি, আমার ভাগ্না ভাগ্নি হয়েছে, এটাই বেশি মানে অনেক বড় কথা। তো যাই হোক, ওরা মানে ওদেরকে আমি নিয়ে আসি, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই ওদেরকে। এই যে আমার সোনামার সোনা বাবা, তোমরা বলো তো কোনটা আমার ভাগ্না আর কোনটা আমার ভাগ্নি, আমি বলে দিই, তোমরা কি বলবা। এই যে এটা হচ্ছে আমার সোনা বাবা, এই যেটা হচ্ছে আমার সোনামা, ইনি হচ্ছেন আমাদের ইভান, আর ইনি হচ্ছেন আমাদের ইন্দ্রাক্ষী। এর আগের দিন আর ভিডিও করা হয়নি, তো আমার শরীরটাও তেমন ভালো ছিল না, আর ইচ্ছাও করছিল না যে ভিডিও টিডিও করি। তো যাই হোক, আজকে আমাদের ভাগ্না ভাগ্নি ওর বাড়িতে চলে যাবে, আর মানে মামা বাড়ি থেকে ওদের বাড়িতে যাবে, তার জন্য মানে ওদের বাড়ি থেকে নিতে আসবে। আমার দুঃখ লাগতেছে, ভাগ্না ভাগ্নি চলে যাবে আর কি বলবো, ওদের ভাষা নাই এখন। শুভ বাঁধাকপি কাটতেছে, কিন্তু বাঁধাকপি কাটা ভালো হয় নাই। এই খাওয়া দাওয়া করে এখন খেলতেছে ওরা। কি রান্না করো তুমি? ও, এইখানে হয়ে গেছে ডাল, বাঁধাকপির ঘন্ট। এখানে আমার মাসি রান্না করতেছে পনির, কচুরলতি। ও, এই যে কচুরলতি আর পনির করবে, এখনো দেরি আছে। এখন খাওয়া দাওয়া চলতেছে আমাদের এইখানে। তুমি কিছু বলতে চাও? টেস্টি হয়েছে। ওরে বাপরে, তুমি কি খাচ্ছো ভাই? ভিতর দিয়ে আসলাম না, এর জন্যই তো লেট হয়ে গেছে। তো আমরা চলে আসছি দিদিদের নিয়ে ওদের মানে ভাগ্না ভাগ্নির বাড়িতে। তো এই যে আমাদের ভাগ্না ভাগ্নির বাড়ি, আর এই যে আমাদের ভাগ্না ভাগ্নি এখন নামবে। হ্যাঁ, আসো আসো। আমাদের দাদার কর্তব্য পালন করো নাকি তুমি? হ্যাঁ, দুটোকে শোয়ে রাখতাম, ঘরে গিয়ে একবার এটাকে নিই, একবার ওটাকে নিই, একবার এটাকে খাওয়াই, একবার ওটাকে খাওয়াই। এখন আজকে ঘরে গেছি, ঘর ফাঁকা, দেখে আমার বুক ফেটে একদম কান্না বেরিয়ে গেছে, কি করব। ওদের বাড়ি থেকে আসলাম, অনেক লেট হয়ে গেল, মানে আমাদের বাড়িতে একদম এখন ফাঁকা হয়ে গেল। এই ব্লগটা এই পর্যন্তই রাখি, তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবা, আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।